তো এই যে ওরা মোছামুচির কাজ শুরু করে দিয়েছে, আর আমি এসেছি এই যে কালকে খুলে গেছিল এই যে গোপালের ফটোটা, আর মানে ফটোটা বলতে ওই যে ওইটা আর এইটা, এগুলো ঠিক করে লাগাতে, কারণ এইটা বাদ দিয়ে যাওয়ার সময় না ওই দুটো খুলে গেছিলো, তো এই দুটো লাগিয়ে নিই। আর এই যে, এই যে পিছনে ও মুছছে, সামনে শিউলিও মুছছে, দেখো ও সেই লাগছে, বসে আছে বসে আছে। আমার কাজ শুধু বসে বসে দেখা আর পিছনে লাগা, তাই তো? শিউলিকে দেখো একদম, এই যে শিউলিকে, ঘাড়ে ঘাড়ে ফেলেছে শিউলি, ইয়ে ওই যে শোনা, ঠিক আছে চলো। না না, গর্ত থাকলে আমি বলবো, ঠিক গর্ত থাকলে তো দেখা যাবে, ঘোরা বাঁদিকে ঘোরা বাঁদিকে ঘোরা। ওই যে ওখানেই আছে, বেশি ঘুরাবে না, বেশি ঘুরাবে না, বেশি ঘুরাবে না, বেশি স্টিয়ারিং ঘুরাবে না, তারপর ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক। তো এই দেখো মন্দিরাত শিখছে গাড়ি চালানো, আর শ্যুটটা শুরু হয়েছিল আমাদের আগের দিন রাত্রিবেলা থেকে, আর এই প্রথম আজকে মন্দিরা আমাদের নতুন গাড়ির স্টিয়ারিং ধরলো। আমি তো আজকে 2-3 দিন ধরেই চালাচ্ছি, মানে কেনা থেকেই আর কি, আর ওর যেহেতু মেজারমেন্টটা এখনও ঠিক হয়নি। আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা গাড়িটা চালানো শেখাচ্ছে আমাদের ড্রাইভারদা আর কি, উনি ভীষণই ভালো গাড়ি চালানো শেখান। এবং যেহেতু উনি আমাদের, আমরা যে ট্রেনিং স্কুলে ভর্তি হয়েছি, ট্রেনিং স্কুলেও কিন্তু এই দাদাই আমাদের চালানোটা শেখাচ্ছে বলে আমরা এই দাদাকেই আর কি বুকিং করেছি। যার হাতে শেখা তিনি একভাবে শিখালে ভালো বুঝতে পারবে যে আমরা কতটা শিখছি বা কী বৃত্তান্ত। তা মন্দিরা আজকে মাঠের মধ্যে চালাচ্ছিল, কারণ ওরও বোঝাটা উচিত যেহেতু দেখো ম্যানুয়াল গিয়ার আর পাওয়ার স্টিয়ারিংয়ের মধ্যে, অটোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে। কিন্তু আমি অটো গিয়ারটা, এটা আমাদেরও কিন্তু অটো ম্যানুয়ালটাই ওকে শেখানো হচ্ছে, কারণ দেখো ম্যানুয়াল যে চালিয়ে শিখবে সে সব রকমের গাড়ি সব রকমভাবে চালাতে পারবে। হেভি রান্না হয়েছে আজকে, ওর লোটে মাছের চচ্চড়ি, তার সাথে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এই যে মাছের ডিমের ঝোল, স্যালাডটা তো দেখাই যাচ্ছে না, তোমার লঙ্কাও তো আছে। চচ্চড়িটা খুব ভালো হয়েছে, দেখো বন্ধুরা রকেট গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো ওই যে দেখো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো আমি যতটা পারছি আমার ব্যালকনি দিয়ে দিয়ে পুরো রকেটটা যে গেছে এখান দিয়ে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, তো ওই দেখো রকেটটা গেছে। কি সুন্দর দৃশ্য না, তার সাথে হালকা মেঘ একটা, দেখো পরিবেশটা খুব সুন্দর, ঠিক কি না? তো যাই হোক এই আসলাম খাওয়া দাওয়া করে এখন, তো চলো পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো ও শরীর খারাপ, মাথা ঘুরছে, টলকাচ্ছে, কয়দিন ধরেই বলছে আমার শরীর ভীষণ খারাপ, শরীর ভীষণ খারাপ, প্রেশারটা মনে হচ্ছে লো হয়ে গেছে। আর খুব টেনশন করে তো, গাড়ি চালাতে পারছে না বলে তাড়াতাড়ি করে সেই নিয়ে টেনশন করছে, উল্টাপাল্টা ব্রেকের জায়গায় ক্লাচ, ক্লাচের জায়গায় ব্রেক টিপে দিচ্ছে, অ্যাক্সেলারেটরের জায়গায় হচ্ছে কি যে ব্রেক টিপে দিচ্ছে, কখন আবার অ্যাক্সেলারেটর টিপে দিচ্ছে সেই ধাক্কা মেরে দেবে, এরকম একটা সেই ব্যাপার হয়ে গেছে। তা আমি একটু শুয়ে নিয়েছিলাম আজকে দুপুরবেলা, কারণ সত্যি কথা কয়দিন ধরে না খুব ঘুমের ঘাটতি আছে দুজনেরই, তো যাই হোক সেই সব নিয়েই আর কি চলছে। তারপরে প্রতিদিন ধরে এখন গাড়িটা পরিষ্কার করতে যেতে হচ্ছে, তোমরা তো দেখছো এই ভিডিওতে, কারণ দেখো শখ করে এত টাকার থেকেও বড় কথা শখের দাম লাখ টাকা, তো সেই জন্য আমি ওই আজকে তো যেতেই পারলাম না, আজকে ড্রাইভারদাও আসেনি কারণ ড্রাইভারদারও একটু কাজ পড়ে গেছে, তা ফোন করেছিল বললো যে আজকে আর হবে না যাওয়া,
তো যাই হোক, সেই সব নিয়ে চলছে। শিউলি গেছে একটু বাড়িতে, তা আমাকে বললো যে একটু চা করো, তা আমি এখন একটু চা করবো ওর জন্য। তা ওর জন্য না, সবার জন্যই করব। একটু চাটা খেয়ে আমি এবার বেরোবো। তো আমি একটা জামা কিনে এনেছিলাম সকালবেলা, তা সেই জামাটা ওর কালারের শাড়ির সাথে ম্যাচিং হচ্ছে না বলে ফেরত দেব। তার বদলে একটা প্যান্ট নিয়ে আসবো ভাবছি। তো দেখি যাই, তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে কুকুরের জন্য সব রেখে দেওয়া হয়েছে, আর এই আমি এখন চা করতে আসলাম। রান্না দিদি তো রাতে সকালে রান্না করে চলেই গেছে, রুটি মুটি করে। শরীরটা ভালো নেই, মাথাটা ঘুরছে বলছে, এখন গ্যাস অম্বল থেকেও হতে পারে, বুঝতে পারছি না। তাই একটু চা করি, সবাই মিলেই খাবো চা। আজকে ওই দিকটা আমাদের বৃষ্টি হয়েছে একটু হালকা হালকা, শ্বশুরমশাইকেও দেবো, সেদিক জন্যও করবো। চায়ের হ্যান্ডেলটা আবার কোথায় গেল? তো চলো চাটা চা পাই। শিউলির ছেলেরও শরীরটা ভালো নেই, ওই জন্য ও আবার বাড়ি গেছে। মা ফোন করেছিল, দিয়ে বললো যে শিউলি একটু বাড়ি আয়, ছেলেটার শরীরটা ভালো নেই, ডাক্তারখানায় যাবে। আমি বললাম তাড়াতাড়ি করে যা, তাই জন্য শিউলি আবার বাড়ি গেছে। চাটা করি চলো। তাই যে দেখো চা বসিয়ে দিয়েছি, ঢাকা দিতে হবে না, ঢাকাও দিয়ে দিলাম। তো হোক, চাটা আজকে র চায় খাবো, আজকে আর দুধ চা খাবো না, কারণ মন্দিরার শরীরটাও ভালো নেই বলছে। তো ওই জন্য আজকে র চাই করছি আর কি। এমনি আমরা সকালবেলার লিকার চাই খাই চিনি ছাড়া, আর সন্ধ্যাবেলাটা দুধ চা খাই। তো শরীরটা ভালো নেই বলে আজকে লিকারই খাবো। আর সব থেকে বড় কথা, ও তো ওই চা খায় না, ওর একটা কিরাং একটা চা আছে, ওর সেই ডায়েট করছে, তো ওইখানে একটাকে দিয়েছে একটা, তো ও সকাল বিকেল ওইটাই খাই। আমরা সবাই র চা খাই সকালে, রাতে দুধ। আজকে আমরাও ভালো লাগছে না, দুধ চা খাবো না, র চাই খাবো। তো চলো চাটা করি। তো এই দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি, র চা এনাও, ওটো আর ঘুমাতে হবে না, ওটো আমি যাচ্ছি ওষুধের দোকানে দেখছি। তারপর এনা বিস্কুট নাও, ওই বিস্কুট আজকে খাওয়া যাবে না ভাই, শরীর খারাপ। হ্যাঁ তাহলে ওটো, আমি ওসব খাবো না, আমি ওসব নিতেও পারবো না। কি বিস্কুট এনেছে কে জানে ভগবানই। এনাও ওটো, এনাও। তারপরে অম্বল টম্বল হলে আমি কিন্তু জানি। অম্বলের ওষুধ খেয়েছো? সন্ধ্যাবেলা ওষুধ খেয়ে খাবে অম্বলের? তার মানে ভেতর ভেতর গ্যাস হচ্ছে, জল তো খাচ্ছ না, জল খাও এখন, জল দেবো। হ্যাঁ জল দেবো, বকবো না তো কি, তোমায় পুজো করবো নাকি? এনা দাও খাও, এখন এইটুকুনি তো খাও। তোমার মনে হয় বেরোনোর পর পরে চা করে খাইছি বাবা, আমার কপালে আমি দিয়ে আসছি, তারাও রাখো রাখো, সব একসাথে খুলে নাও, তারপর।
কালারটা ভালো হয়েছিল। ওই যে দিল এখন রাতে একটা খাবার, কালকে সকাল দুটো রাখছি, আর কিছু দেয়নি। আর বলো আর বলো পরে ভিটামিন দেখো বন্ধুরা, দেখো প্যান্ট কিনে এনেছি, যেটা ঝাড়বো আর কি সেই জিনিসটা দেখ তো, শিউলি ঠিক আছে কিনা, ওই যে সেই ফুল ঝাড়ুর মতন হয় না, ওই যে ওপর মানে বাইরেটা পরিষ্কার করা ইয়েটা, হ্যাঁ কাঁচটা না, কাঁচের আলাদা এনেছি। এগুলো ওই যে মানে পাস বডি হেডা বেডা যেগুলো ওইগুলো ঝাড়াঝুড়ি। আর এই দেখ এইটা হচ্ছে কাঁচ পোঁচার জন্য নিয়ে এসেছি, দেখ খোল বড় আছে, এটা দিয়ে শুধু কাঁচ পোঁচা হবে। দেখো বন্ধুরা কাপড়টা হাত দিয়ে দেখো, সফট আছে, নরম কাপড় ছাড়া তো কাঁচে দাগ হয়ে যাবে বুঝলে কি না, ওই জন্য সফট কাপড়টাই নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে গাড়ির ভেতরে হচ্ছে ধুলো পড়ে না, ধর তুই ঝাড়াঝুড়ি করলি ইয়ে টিয়েগুলো ভেতরে, সেইটা এইটা দিয়ে হচ্ছে কি যে ঝাড়বি, পরিষ্কার করতে হবে সেটাই বলছি। ওই জন্যই তো ব্রাশটা পুরো স্টিয়ারিং মিয়ারিং হ্যাডা ব্যাডা যত ধুলো আছে ভেতরে সব তুমি পা রাখার জায়গাটা স্টিয়ারিং এ দেবো, তুমি পাগল, শুকাতে হবে না, এমনি একটুখানি রেখে দিবি জল ঝরে যাবে, দিয়ে আবার দিয়ে দিবি, ওটা তো থ্রি ডি নিয়েছি। তো আরো অনেক কিছুই গাড়ির ভেতর লাগিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আগামী দিনকে সেই ব্লগে আমি বলবো। তো আজকে শোরুমে যাওয়া আছে আমাদেরকে বুধবারের দিনকেও, তো হচ্ছে এখনো গাড়ির কিছু লাগানো হয়নি, সেটা লাগাবো, যেটা আমার লাগানো খুব শখের ছিল, আগের দিনই আমি লাগাতাম, আমাদের লাগানোর কথা ছিল, যেহেতু ওটা একটু প্রবলেম করছিল ওই জন্য ওটা চেঞ্জ করার জন্য। আর সেদিন অনেক দেরিও হয়েছে আমাদের ডেলিভারি দিতে, বল 3 ঘন্টা বসিয়ে রেখেছি, সেগুলো লাগানো হয়নি, সেগুলো গতকালকে মানে গতকাল না সরি আগামী দিন যাবে। আমার শরীর ভালো না থাকলে আমি তো যেতে পারবো না, হারবালের ওষুধ গুলো খেয়ে ও কিন্তু সুস্থই আছে আগে থেকে। দেখলাম হ্যাঁ বলছে খাওয়া দাওয়ার পরে 5টা কাজ করতে, কি কাজ কি কাজ, একটুখানি ঘুমাতে বলছে, ঘুমালে
যে চিন্তা ভাবনাটা একটু দূর হয়, হ্যাঁ হ্যাঁ, শরীরটা ফ্রেশ হয়, ফ্রেশ লাগে, ঠিক কথা। কদিন ধরে বুকটাও খুব বুকে মানে বুকে খুব যন্ত্রণা, টেনশন করছে তো, টেনশন করে, ওই ঘুমালে টেনশনটা একটু মুক্ত। সবথেকে বড় টেনশন কি করছে শিউলি, আমি তোকে বলছি, গাড়ি চালানো নিয়ে টেনশন। আরে শিখে যাবা তো তুমি, আরে তুমি টেনশন করছো কেন শিখে যাবার, আমি তো মোটামুটি 80% আমি শিখেই গেছি। তোমরা তো তোমরা গতকাল যারা আমাদের ভিডিও দেখেছো, গতকালকে যে ব্লগটা গেছে, তোমরা দেখবে আমি নিজে গাড়ি চালাচ্ছি, পাশে অবশ্যই ড্রাইভারদা বসে আছে, যেহেতু আমার নতুন হাত, আমার হয়তো আর 10 দিন সময় লাগবে, ড্রাইভারদা নিজেই বলেছে, তারপরে আমার লাইসেন্সও বেরিয়ে যাবে, আমার লার্নার হয়ে গেছে। তোমরা তো জানোই আমরা গাড়ি কেনার আগেই কিন্তু মোটর ট্রেনিংয়ে মানে ড্রাইভিংয়ে দুজনেই ভর্তি হয়েছিলাম, ঠিক কি না? এবং মন্দিরার দুটো লাইসেন্স একসাথে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে স্কুটির লাইসেন্স ছিল না, স্কুটির লাইসেন্স আর চার চাকা একসাথে আসছে, আর আমার তো বাইকের লাইসেন্স ছিল, আমারটা আপডেট হয়ে আসছে, মানে আগেকার দিনের লাইসেন্স এগুলো ছিল, ওটা যেহেতু আমার লাইসেন্স করা 2010 সালে, সেটা একেবারে ফোর হুইলারের সাথে অ্যাটাচ হয়ে একসাথে আসছে, যে জন্য একটু দেরি হচ্ছে, প্লাস ট্রায়াল দিতে যেতে হবে। তো জিনিসগুলো পছন্দ হয়েছে তোমার? কালকে থেকে কাজে লাগাতে হবে শিউলি, সকালে কিন্তু যেতে হবে, ই আর কি না, আমি সিরিয়াস বলছি, আমি আগামী দিন যাব, কারণ গাড়ি ঢাকনা দিয়ে আছে, যদিও তোমরা তো দেখছোই আমি গিয়েছিলাম গতকালকে, তো সেই সব তো ভিডিওতে তো দেখলেই যে হচ্ছে আমি গতকালকে গিয়েছিলাম, পুচাপুচি করে এসেছি তো, আর এইগুলো সব আগামী দিনকে নিয়ে যাব, গিয়ে সব গাড়িটাকে সুন্দরভাবে, হ্যাঁ বলেছে তো পেছনের যে ডিকি আছে ওর মধ্যে এগুলো রেখে দেবেন সব সময়। যখনই আপনারা দেখেন, একটা কথা তো ঠিক বন্ধুরা, গাড়ি যত তুমি যত্ন করতে পারবে তত সব জিনিসই যত্নের উপর টিকসই হয়। একটা সাইকেল চালাচ্ছো তাকেও তুমি যত্ন রাখলে সেও দেখবে ভালো সার্ভিস দেবে, একদম, হ্যাঁ হ্যাঁ, বউকেও যত্ন করতে হয়, গাড়ি হচ্ছে আমার সেকেন্ড বউ, আমার তো দুটো বিয়ে হয়ে গেছে এখন, তুমি আমার ফার্স্ট বউ, গাড়ি হচ্ছে আমার সেকেন্ড বউ। ও মা, গাড়ি হচ্ছে লাভ, ভালোবাসা, কি শিউলি শুনিস নি এই কথাটা? ছেলেদের তো দুটো করে বিয়ে হয়, যেটা হচ্ছে একটা গাড়ির সাথে আর একটা বউয়ের সাথে। তোমার একটাই বিয়ে, তোমার গাড়ি পছন্দ না? আমার কোনো হ্যাঁ ওরে হরে কৃষ্ণ কপাল, ঠিক আছে। তো চলো, যাই হোক, এই হচ্ছে আজকে সারাদিনের টুকটাক ভিডিও, আজকে মন্দিরার শরীরটা ভালো নেই, তোমরা তো দেখলেই, ওর ঘুমটা কম হচ্ছে বলে মাথা ঘুরছে, আমি আবার ওষুধ নিয়ে এসে দিলাম, এই ওষুধটা খাওয়ানোর পর খাই দিস, আজকে একটাই খাবে বুঝলি, আর আগামী দিন থেকে সকাল দুপুর রাত্রি, বুঝলে মন্দিরা, দিয়ে খেয়ে কেমন থাকো জানাতে বলেছিলাম, হ্যাঁ সাতবেলায় যাচ্ছি, এখান দিয়ে জানিয়ে যাব। আর দেখতেই পেলে আমি বেরিয়েছিলাম, আমার শ্বশুরমশাইয়ের জন্য জামা, আমার নিজের জন্য প্যান্ট, রুমাল, টুকিটাকি এসব দরকার ছিল, সেই সব কিনলাম, তারপরে এই যে হাতের এই যে এই এই জিনিসগুলো দেখাচ্ছি, ধরো এই যে এই জিনিসগুলো কিনে এনেছি, মালা ব্রেসলেট, মন্দিরার পছন্দ, আমি অনেক বছর আগে পরতাম বন্ধুরা এইগুলো, সত্যি কথা, তারপরে তো আমি পরা ছেড়ে দিয়ে বাঁ হাতে ঘড়ি পরতাম, তা মন্দিরা যেহেতু এখন আমার ডান হাতে ঘড়ি পরা আবার ধরিয়েছে আগের মতন, ওই জন্য ওর পছন্দে এগুলো সব কিনে নিয়ে আসলাম আজকে, আর একটা প্যান্টও নিয়ে আসলাম, আগের দিন তো একটা প্যান্ট এনেছিলাম, যারা যারা আমাদের ব্লগ দেখেছো তারা তো দেখেই নিয়েছো, এই টুকিটাকি পুজোর কেনাকাটি হচ্ছে, শিউলির একটা নতুন জামা এসছে, শিউলি দেখাইস নি কিন্তু, তোর হলুদ রঙের জামাটা কোথায় রেখেছিস, কি সুন্দর জামাটা, দেখা বন্ধুদের দেখা, পুজোই তো, তখন তো লোকে বলবে তোকে আমরা কিছু দিইনি, না তাকে ওরে বলে কি দেখতে পারবো না নাকি, তাই তখন ও তো বলাই যাবে, তাই না শিউলি বলো, তখন বলবে ওই দেখো এরা, ও সরি মন্দিরা, যে এই দেখো গাড়ি কিনেছে, এদিকে শিউলিকে কিচ্ছু দেয়নি, আর তোমরা তো এর আগের ব্লগে দেখেই নিয়েছো আমাদের দুই ছেলের জামা চলে এসছে, জামা চেঞ্জও হয়ে গেছে চলেও এসছে, আর একটা তো কিনে দেওয়াও হয়েছে, তোমরা তো ব্লগগুলো যারা রোজকার আমাদের ডেলি ব্লগ দেখো তারা তো জানোই, আর এই দেখো শিউলির জন্য অনলাইন থেকে, এদিকে অনলাইন থেকে এই দেখো এই একটা জামা নিয়েছি, দেখো কেমন হয়েছে তোমরা বলো, কালারটা দেখো শুধু বন্ধুরা, দেখো হলুদের মধ্যে ফুলাতা, যেহেতু সামনে ঠান্ডা, সামনে যেহেতু ঠান্ডা আসছে আর পুজোর সময় ফুলাতাই পরবে, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়, তবে জামার কোয়ালিটিটা বল শিউলি কেমন, হেভি
কোনো কথাই হবে না, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমার কপালটাও ভালো, যদি বলো কেন। এর আগে যে সাদা জামাটা মন্দিরা জন্মদিনে ওকে দিল, সেই জামার কোয়ালিটিটাও দুর্ধর্ষ। আমার দেখা দেখি আবার একজন নিল, হ্যাঁ ওর দেখা দেখি আবার আর একটা দাদা নিল, বল সেম জামা, সেম জামা। তো যাই হোক, এই হচ্ছে টুকিটাকি ব্যাপার। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন তোমাদের অবশ্যই দেখাবো যে আমরা গাড়িতে এক্সট্রা করে কি কি লাগিয়েছি, তাই না শিউলি? তোমাদের অনেকে কমেন্ট করেছো দেখলাম, একজনও কমেন্ট করেছে যে তোমাদের গাড়ি কত টাকা পড়লো, সেটা অবশ্যই বলবো, তবে আজকের ভিডিওতে না, কোনো একটা ভিডিওতে বলবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা না বলেই পাচ্ছি না, প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আর একটা কথা না বলেই পাচ্ছি না, যারা আমাদের নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তারা তো হয়তো নতুন দেখছে যে আমরা গাড়ি কিনেছি। তো যারা নতুন ভিউয়ার্স তাদেরকে এটাই বলবো, আমাদের ব্লগ চ্যানেল আজ প্রায় 1.5 বছর পূর্ণ হয়ে গেল। তোমরা প্রথম থেকে আমাদের স্ট্রাগলটা দেখতে পারলে, দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, দেখে নিও কম বেশি। তো চলো টাটা। এই কি টানাটানি করছিস রে শিউলি? আরে দাঁড়াও, ও এটা পড়েছো কেন? এটা একটু বড় করে নিয়ে আসতে হবে, সাবান জল দিয়ে খোলাও, খুলতে পারছি না, খুলতে পারছি না। সাবান সাবান দাও, সাবান দাও, যাও যাও যাও।